দর্শক, মেকআপ করার পর 2-3 ঘন্টা পর মুখে একটু অয়েলি অয়েলি ভাব আসে, সেই অয়েলিটা কীভাবে উঠাবো আমরা আপনারা দেখে নিন। প্রথমে এই বস্তা দিয়ে আলতো করে চাপ দিতে হবে, চেপে 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 মেকআপটাও বসানো হবে, অয়েলিটাও উঠে যাবে। এটা হয়তো অনেকে জানেন না যে ফেস অয়েলি হয় কেন। অয়েলিটা না উঠালে আস্তে আস্তে মেকআপ ফাটতে থাকবে, ফেটে ফেটে একটা র্যাগ হয়ে যাবে। সেটা যেন না হয় তার জন্য আমাদের এইভাবে আমরা সবসময় এইভাবে মেকআপটা রিটাচ করে থাকি। আমার পাঠানো শেষ। এবার আমরা এটাকে সে আগের মতো পূরণ করতে যে আমাদের হালকা একটু 5 মিলিমিটার প্যান্টিক নিতে হবে, যে প্যান্টিকটা আমি ইউজ করছি আগে, হালকা একটু নিয়ে জাস্ট এটার উপর মেকআপ করতে হবে। আবার একটু নিলাম, আবার একটু নাকটা সাফ করি। গালটা একটু ভেঙে দিই, যেহেতু কাজ করছে পঞ্চের গামছা ছিল। আমাদের সেই আগের মতো মেকআপটা হয়ে গেল।